দেশ চলা নিট ও নেট পরীক্ষায় দুর্নীতি সহ বিভিন্ন পরীক্ষায় হওয়া দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পদত্যাগ দাবি করে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সর্বভারতীয় স্তরে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আগামী চৌঠা জুলাই সেই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার ব্যারাকপুরের বিভিন্ন বিদ্যালয়ে প্রচার কর্মসূচি চালানো হল ভারতের ছাত্র ফেডারেশন ব্যারাকপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এছাড়াও বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে একটি মেমোরেন্ডাম দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের ছাত্র ফেডারেশন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আকাশ কুহরাই কি বললেন শুনুন আগামী চৌঠা জুলাই সারা দেশ জুড়ে ভারতের ছাত্র ফেডারেশন ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পেরেছি নেট পরীক্ষায় দুর্নীতি পরীক্ষা বাতিল হয়ে যাওয়া নিট পরীক্ষায় দুর্নীতি পরীক্ষা বাতিল হয়ে যাওয়া এই সহ আরো নানা যে কেন্দ্রীয় সরকারি এন্ট্রেন্স পরীক্ষাগুলো আছে তাতে যে ব্যাপক রকমের দুর্নীতি হচ্ছে মূলত এন কে কাজে লাগিয়ে কেন্দ্রের সরকার এই দুর্নীতিগুলোকে স্ট্রাকচারের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে এসএফআই ছাত্র ধর্মঘটের কল দিচ্ছে তারই একটা অংশ হিসাবে ব্যারাকপুরে আজকে ভারতের ছাত্র ফেডারেশন ব্যারাকপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে স্কুলগুলোতে আমরা একটা মেমোরেন্ডাম দিচ্ছি প্রধান শিক্ষকদের কাছে যাতে তারা আগামী চৌঠা জুলাই আমাদের এই ধর্মঘটের দাবি দাওয়াগুলোর সাথে সংহতি জানিয়ে এই ধর্মঘটকে সফল করার জন্য তারাও আমাদের পাশে দাঁড়ান এই উদ্দেশ্য ছাত্রছাত্রীদের কাছে আমাদের আবেদন রইল বিশেষ করে হাই স্কুলে যারা পড়ছে এখন তো যা সিস্টেম এসে গেছে তাতে অনেক আগে থেকেই কলেজে ভর্তির এন্ট্রেন্স গুলোর জন্য ছাত্রছাত্রীরা প্রিপারেশন নিচ্ছে অলমোস্ট ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে তারা প্রিপারেশন নিতে শুরু করে আমাদের তাদের প্রতি আবেদন রইল আগামীর যারা ডাক্তার আগামীর যারা অধ্যাপক হতে চলেছে এই স্কুলগুলোতে আমাদের ভাই বোনদের মধ্যে থেকেই তাদের কাছে আমাদের এই আবেদন রইল যে আপনারা আগামী দিনে এই যে দুর্নীতিগুলো হচ্ছে এই দুর্নীতিগুলোর বিপক্ষে দাঁড়ান এইগুলোর জন্য সরব হন এবং এই যে ব্যাপক আকারে কেন্দ্রের সরকার আপনাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে এর বিরুদ্ধে আগামী চার চৌঠা জুলাই ছাত্র ধর্মঘটটাকে সফল করে ব্যারাকপুর থেকে সকাল তঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন